আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনাজপুর নিয়ে একই বললেন আমানুল্লাহ মাদানী। আসলেই কি কোরআনে দিনাজপুর আছে? এখন শেখ আমানুল্লাহর কি হবে? 8/11/22 দিনাজপুর নিয়ে শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানির বক্তব্য বিশ্লেষণ। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী বাংলাদেশের একজন আহলে হাদিসের বিতর্কিত আলেম, আহলে হাদিস শায়খ। পিস টিভি তাকে শায়খ বানিয়েছে, নাহলে স্বাভাবিকভাবে যদি পিস টিভি না হতো তাহলে শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী এভাবে পরিচিতি পেতেন না। তার বক্তব্যের মধ্যে আলাদা কিছু নেই, গবেষণা নেই, উঁচু মাপের জ্ঞানীও নয়। হ্যাঁ, শায়খ লাগিয়েছেন, এটা পিস টিভি শায়খ বলা যায়। যাই হোক, তারপর তিনি আলেম হিসাবে শ্রদ্ধার পাত্র। আহলে হাদিসের মধ্যে তো অনেক গ্রুপ রয়েছে, তিনি আবার আসাদুল্লাহ আল গ্রুপের সংগঠনপন্থী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ওই পন্থী, ওই ধারায়। যাই হোক, ওই ধারার হওয়াটা অন্যায় না। আসাদুল্লাহ গালিব সাহেব তো অত্যন্ত ভদ্রলোক, তিনি জ্ঞানী লোক, তিনি তো বিভিন্ন বিষয়ে খণ্ডন করেন, বিভিন্ন বিতর্কিত বিষয়ে কথা বলেন, কিন্তু তার কথার মধ্যে মাধুর্য আছে, তার কথার মধ্যে এলেম আছে। কিন্তু শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী দেখেছি গণতন্ত্র সম্পর্কে আমানুল্লাহ সাহেব কিছুই জানেন না, এ টু জেড মূর্খ গণতন্ত্র সম্পর্কে, অথচ গণতন্ত্র সম্পর্কে বিশুদ্ধগার করেছেন, মানে না জেনে কথা বলছেন। কাজী ইব্রাহিম টাই নিয়ে একটা বক্তব্য দিয়েছিল যে কোরআনের অমুক শব্দে টাই শব্দটা আছে, এরকম একটা ব্যাখ্যা দিয়েছিল। সেটার সাথে আমরা একমত না হলেও নানান বক্তব্যের কারণে শায়খ আমানুল্লাহ কাজী ইব্রাহিমকে এরকম কথাও বলেছে যে তাকে গামছা দিয়ে বেঁধে রাখা উচিত খাম্বার সাথে, অমুক তমুক। এর মানে শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী বরাবরই একজন বিতর্কিত শায়খ, কোনো একাডেমিক আলোচনা করতে পারেন না এবং কোনো জটিল বিষয়ে অ্যানালাইসিস করার মতো সক্ষমতাও তার আছে বলে আমি মনে করি না, তাকে যতটুকু অবজার্ভ করতে পেরেছি। তারপরও আলেম হিসেবে উই রেসপেক্ট হিম। ভাষাগত জ্ঞানে অত্যন্ত দুর্বল, আরবি জ্ঞানও আমার কাছে সমৃদ্ধ মনে হয়নি, ইংলিশ তো প্রশ্নই আসে না, বাংলা ভাষা জ্ঞানে যে কতটা দুর্বল আজকে আমি দেখাবো। যাই হোক, সম্প্রতি তিনি একটা বক্তব্য দিয়েছেন দিনাজপুর নিয়ে। আমি আশ্চর্যের বিষয়, তার পাশে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মতো একজন জ্ঞানী এবং উঁচু মাপের লোক বসা ছিলেন, তিনি এর প্রতিবাদ করেননি, হাসেন উনি, তিনি কিছু বলেননি যে এইসব কথাবার্তা তুমি কী বলো, অথচ তার পাশে বসেই বলছে। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী বলছেন যে আমি আপনাদেরকে প্রশ্ন করব, জনগণের কাছে প্রশ্ন করব, সম্ভবত দিনাজপুর এলাকায় প্রোগ্রামটা হয়েছিল, আপনারা উত্তর দিবেন। দিনাজপুর কোন সুরায় আছে, তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনগণের কাছে। এখন সাধারণ জনগণ কোনো একটা উত্তর দিয়েছে যে অমুক সুরায়, কী উত্তর দিয়েছে সেটা বোঝা যায় না ভিডিওতে। তারপর আমানুল ইসমাইল মাদানী জনগণকে ঝাড়ি দিয়েছেন খুব কঠোর ভাষায়, ওত করে, মানে এগুলো কী বলছেন, মানে জনগণ ভুল বলেছে। তারপরে শায়খ সাহেব তিনি উত্তর দিচ্ছেন, আলিয়াউম আকমাল দুনেকুম দিনেকুম ওয়াতমামতু আলাইকুম নিয়মাতি, এই আয়াতটার একটু অংশ পড়লেন যে আজকে দিনকে পরিপূর্ণ করলাম বা পরিপূর্ণ করা হলো, আজকে দিন পরিপূর্ণ হলো। তারপরে তিনি সন্ধি বিচ্ছেদ করছেন যে দিন আসপুর, মানে তিনি যোগ এই শব্দটা বলেননি, তিনি বুঝাতে চেয়েছেন মূলত দিন যোগ আজ যোগপুর সমান সমান দিনাজপুর। এর মানে শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানীর ভাষায় দিনাজপুর শব্দটা সন্ধি মিলন হয়ে দিন আসপুর মিলিত হয়ে গঠিত হয়েছে দিনাজপুর, এর মানে এর অর্থ হচ্ছে দিন আজ পূর্ণ হলো। তাই তিনি এভাবে স্পষ্ট বলেছেন, তাই এই জেলার নাম হলো দিনাজপুর। এর মানে শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানীর মতে দিনাজপুর এই জেলার নাম কোরআনুল কারিমের সূরা মায়েদায় আছে, এটা হচ্ছে তার স্পষ্ট বক্তব্য। এবং এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, আমার বিশ্লেষণে দরকার হবে। তাই এই জেলার নাম হলো, মানে দিন আজপুর, এই কারণে এই জেলার নাম হলো দিনাজপুর। আল্লাহ যেন এই জেলাকে দিনে সমৃদ্ধ করেন, আমরাও দোয়া করছি আল্লাহ যেন এই জেলাকে দিনে সমৃদ্ধ করেন, আমিন। যাক, এখন দেখতে হবে যে তার কথাটা কতটুকু শুদ্ধ। আমি শুনেছি কয়েকজনে বলেছে যে শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী নাকি ক্ষমাও চেয়েছে, ক্ষমা চাইলে তার জন্য আমরা ক্ষমা চাই, আল্লাহ তাকে মাফ করে দিক। কিন্তু তিনি যে অপরাধটা করেছেন তার জন্য যথাযথ পদ্ধতিতে ক্ষমা চেয়েছেন কি না, এটা কোরআন বিকৃতির পরিচয় এবং কোরআন নিয়ে হাসি তামাশার পর্যায়ে চলে কি না, এবং তার জ্ঞানের লেভেল যে কতটা দুর্বল, কোন একটা বিষয়কে কোরআনের আছে বলে উল্লেখ করেছেন, এটা যে কত বড় অপরাধ হতে পারে, এখন তার কী হবে এটা জনগণ বলবে, আপনারা জানাবেন তিনি আসলে ক্ষমা চাইলেন আর ক্ষমা হয়ে গেল কি না, তিনি এটাকে ছোটোখাটো অপরাধ করেছেন, এটা একটু আমরা যদি দেখি। আসলে দিনাজপুর জেলা এটা 1786 সালে প্রতিষ্ঠিত হয়, আর জেলার নামকরণ বা ইত্যাদি ইত্যাদি এগুলো তো সাধারণত রিটেন হিস্ট্রি বা হিস্ট্রিতে কোডিফাই থাকে না, এটা সাধারণত জনশ্রুতি বা ওরাল হিস্ট্রির মাধ্যমেই জানা যায়।
দিনাজ নামের একজন ব্যক্তি রাজা ছিলেন ওই অঞ্চলের। দিনাজপুর কিন্তু ভারতেও আছে, অথবা দিনরাজ, দিনাজ অথবা দিনরাজ, ওই রাজার নাম অনুসারেই দিনাজপুর নামকরণ করা হয়। এখন দিনারাজ বা দিনাজ এই নামের সাথে পুর যোগ করা হয়েছে, স্থানের নামকরণ এভাবেই হয়, পুর যোগ করে করা হয়। পরবর্তীতে তালিল হয়ে বা সামান্য পরিবর্তন হয়ে বিবর্তনবাদের মধ্য দিয়ে, তালিল এটা বললে হয়তো বা তিনি ভালো বুঝবেন, আরবিতে তো তালিল হয়, বাংলা ব্যাকরণ তিনি কিছুই বুঝেন না, এটা বোঝা যায়, এই কারণে তালিল দিয়ে বোঝালাম যে আজকে নামকরণ করা হয়েছে দিনাজপুর। কারণ এটা তার ভাষায় আসলে নামকরণ এই কারণে, তিনি বলেছেন যে কোরআনে আছে আলিয়াউম আকমাল তালাকুম দিনাকুম, এই এই কারণে, আসলে ওই কারণে নয়, দিনাজ বা দিনারাজ নামের একজন রাজার নামের কারণে নামকরণ করা হয়েছে দিনাজপুর। অতএব সূরা মায়েদার সাথে দিনাজপুরের নামকরণের কোনো সম্পর্ক নেই। আমি তো সাল সহ বললাম 1786 সালে। এখন আর একটা বিষয় বুঝতে হবে, তার যে কত বড় ভুল, যে এই রাজা দিনাজ বা দিনারাজ, যেটা বোঝা যায় দিনাজপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক হিস্ট্রি বা অ্যানথ্রোপোলজি অ্যানালাইসিস করে বা হিস্ট্রিতে যতটুকু পাওয়া যায়, আসলে তিনি হিন্দু রাজা ছিলেন এবং এই দিনাজপুর এটা কিন্তু হিন্দু অধ্যুষিত হিন্দুদের আদিবাস ছিল, এটা তাদের প্রত্নতাত্ত্বিক আর্কিওলজিক্যাল বিভিন্ন নিদর্শন দেখলেই বোঝা যায়। যেমন দিনাজপুরের কিছু আর্কিওলজিক্যাল নিদর্শন যেটা পাওয়া যায়, অরুণধাপ, বারোপাইকের গড়, ঘোড়াঘাট দুর্গ, প্রাচীন বিষ্ণু মন্দির, কাহারল, কালিয়া জিউ মন্দির, রামসাগর, এগুলো সব হিন্দুদের সাথে সম্পর্কিত। তো মোটামুটি এটা বোঝা যায় যে দিনাজ বা দিনারাজ নাম থেকেও বোঝা যায় তিনি আসলে, তার রাজত্বকাল 1722 থেকে 1760, তিনি আসলে হিন্দু ছিলেন। অতএব একজন হিন্দু রাজার নামকরণ, রাজার নামে যে এলাকার নামকরণ করা হয়েছে এটা কোরআনের সাথে সম্পৃক্ত করে দেয়া, এটা কত বড় অপরাধ করেছেন, যে এলাকার নামকরণ করা হয়েছে একজন হিন্দুর নামের সাথে সম্পর্কিত করে। আর এটাকে শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী না জানার কারণে, জ্ঞানের অভাবে, মূর্খতার কারণে বলছেন যে কোরআনে আছে, এই কারণে করা হয়েছে, হাস্যকর বিষয়। এখন তিনি সন্ধি বিচ্ছেদ করে যুক্তি দিয়েছেন, এটাও একটা হাস্যকর বিষয়টা বুঝতে হবে যে সন্ধি বিচ্ছেদ মানে কি, সন্ধি মিলন মানে কি, শব্দ গঠন প্রক্রিয়া এগুলো তো তিনি জানেন না, শব্দ গঠন প্রক্রিয়া জানতে হবে। সন্ধিসাধিত শব্দ আছে, প্রত্যয় সাধিত শব্দ আছে, সমাস সাধিত শব্দ আছে, বাংলা শব্দ বিভিন্নভাবে গঠিত হয়। এখন তিনি যে কোনো একটা শব্দকে চাইলেই সন্ধি বিচ্ছেদ করতে পারেন না, এটা বাংলা ব্যাকরণ অনুযায়ী একটা অনৈতিক কাজ, এটা করা যায় না। তিনি দিনাজপুরে যেভাবে সন্ধি বিচ্ছেদ করেছেন, সন্ধি বিচ্ছেদও তিনি জানেন না। সন্ধি বিচ্ছেদের তো একটা নিয়ম আছে, সন্ধি বিচ্ছেদ সাধারণত দুই শব্দে হয়, দুইটা আলাদা অংশ ভাগ হয়, তিনটাও হয় কিন্তু সব ক্ষেত্রে হয় না। এখন দিনাজপুর শব্দটা এমনিতে সন্ধি সাধিত নয়, ব্যাকরণ অনুযায়ী দিনাজপুর শব্দটা প্রত্যয় সাধিত শব্দ, এই বিষয়টা বুঝতে হবে, তার অবগতির জন্য জানাচ্ছি। আর সন্ধি বিচ্ছেদ যদি জোর করে করতেই হয়, প্রত্যয়ের মধ্যে তো প্রকৃতি প্রত্যয় ভাগ করতে হয়, সেখানে দিনাজ যোগপুর, এটা হচ্ছে দিনাজপুর, দিন যোগ আজ যোগপুর, এভাবে সন্ধি বিচ্ছেদের নিয়মও হাস্যকর। আবার একটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আছে এবং প্রায়োগিক অর্থ আছে, এটাও বাংলা ব্যাকরণ। এখন ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকেও তো রাজার নামের সাথে সম্পৃক্ত, এটাও কোরআনের সূরা মায়েদার সাথে মিলে না। এবং প্রায়োগিক অর্থ যদি বলি, বর্তমানে দিনাজপুর বলতে মানুষ কী বোঝায়, কেউই এই দিনাজপূর্ণ হয়েছে এটা বুঝে না। সব দিক বিবেচনায় শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানির বক্তব্য ভুল। আর এটা সন্ধি সাধিত নয়, এটা আসলে প্রত্যয় সাধিত শব্দ, দিনাজ এটার সাথে পুর প্রত্যয় যোগ হয়েছে, পুর অর্থ বুঝতে হবে, তিনি পুর অর্থ করেছেন পূর্ণ, যে দিনাজ পূর্ণ হয়েছে, তিনি কোথায় পেয়েছেন, কোন ব্যাকরণে, কোন ডিকশনারিতে আছে পুর অর্থ পূর্ণ, হাস্যকর কথা, পুর দ্বারা কখনোই পূর্ণের সংক্ষিপ্ত রূপ বোঝায় না। পুর শব্দটা, এটা অর্থ হচ্ছে নগর, আবাস বা দুর্গ, এটা একটা প্রত্যয়। আর এই পুর শব্দ এটা মূলত হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে বেশি পাওয়া যায়, যেমন ঋগ্বেদে এই পুর শব্দটা প্রচুর পাওয়া যায়, এবং ঋগ্বেদ থেকেই পুর মানে নগর বা আবাস বা এটা নেওয়া হয়েছে, উৎপত্তি কিন্তু এই ঋগ্বেদ থেকে। এর মানে একটা টোটালি একটা হিন্দুদের সাথে সম্পৃক্ত একটা বিষয় তিনি কোরআনে ঢুকিয়ে দিয়েছেন, কত বড় অপরাধ করেছেন, বা তার জ্ঞানের লেভেল, ভাষা লেভেল, সন্ধি বিচ্ছেদের জ্ঞান, প্রত্যয় প্রকৃত প্রত্যয়ের জ্ঞান, বা এগুলো যে কোন লেভেলে আছে আরবির জ্ঞান, এটা বোঝাই যায়। আসলে যখন অন্যকে অপমান করেন, অন্যকে ছোট করেন, কাজী ইব্রাহিমকে গলায় গামছা দিয়ে বাঁধা উচিত ইত্যাদি ইত্যাদি, তাহলে তার অবস্থা নিজের মুখ থেকেই নিজে এরকম অপমানিত হতে হয়। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, আরও ভালোভাবে তওবা করা উচিত ভিডিও আকারে, আমি পাইনি কীভাবে তিনি ভুল স্বীকার করেছেন। আর এর চাইতে আশ্চর্য বিষয় যে ডক্টর আসাদুল্লাহ আল গালিব তো ভাষা জ্ঞান আছে, তিনি কিছু বললেন না,
এর মানে তাদেরও ওই সামি না ওতা না আহলে হাদিসদের তো আমরা শুদ্ধবাদী মনে করতাম, তারা তো শুদ্ধবাদী নয়, তারাও তো এখন বিচ্যুতির মধ্যে আছে।